দুদিনের সফরে সংযুক্ত আরব আমির শাহে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তার সপ্তম সফরে এদেশে পা রাখলেন তিনি, আর গত 8 মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার এলেন এই দেশে। মঙ্গলবার তিনি আবুধাবি পৌঁছতেই তাকে গার্ড অফ অনার দিয়ে সেই দেশের সেনা সদস্যরা ভারতীয় ভাষায় গান গেয়ে তাকে সেই দেশে স্বাগত জানান ভারতীয় সঙ্গীত শিল্পীরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমির শাহী প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেখা যায় পরস্পরকে আলিঙ্গন করতে। এরপর দুই রাষ্ট্রনেতা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে কীভাবে আরও বাড়ানো যায় সেই বিষয়ে এক বৈঠক করেন। বৈঠকে সংযুক্ত আরব আমির শাহী প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই দেশে আসলেই তার মনে হয় যেন বাড়িতে ফিরলেন। এর আগে ভারত সফরে গিয়েছেন শেখ জায়েদ, এর জন্য তাকে ধন্যবাদ জানান মোদী। শেখ জায়েদের সফরে ভাইব্রেন্ট গুজরাট প্রকল্প এক নতুন উচ্চতা পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রের মধ্যে এদিন বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষর হয়। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আজ যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করলাম তা সমস্ত G20 দেশের জন্য বড় খবর। এটা দুই দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। এই বৈঠকের পর আহলান মোদী নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের। আরবি ভাষায় আহলান মোদী কথার অর্থ হ্যালো মোদী। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের এই অনুষ্ঠান হচ্ছে। প্রাথমিকভাবে 60,000 লোক এই অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু আরব আমির শাহী জুড়ে গত রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে তীব্র বজ্রপাত, যার জেরে বহু জায়গা জল জমে গিয়েছে, দেখা গিয়েছে ব্যাপক যানজট। এই কারণে এই অনুষ্ঠানে কিছু কাটছাঁট করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। পরবর্তীত পরিস্থিতিতে 35,000 থেকে 40,000 প্রবাসী ভারতীয় এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তাদের শেখ জায়েদ স্টেডিয়ামে আনার জন্য 500টি বিশেষ বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে। রয়েছে 1,000 স্বেচ্ছাসেবক। 2019 আমেরিকায় হিউস্টন যে হাউডি মোদী অনুষ্ঠান হয়েছিল, সেই রকমই হতে চলেছে আহলান মোদী অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।